নুসরাত জাহান নামে একজন প্রশ্ন করেছেন, বাচ্চার বা গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন কম থাকলে বিটরুট খাওয়ালে কি বাড়বে, কিভাবে খাওয়ালে বেশি উপকার পাবো। আচ্ছা, বিটরুটে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এবং ভিটামিন এও বেশ ভালো মাত্রায় থাকে। তো আপনি যেটা করতে পারেন, বিটরুটের জুস করে বাচ্চাকে খাওয়াতে পারেন, কিংবা হলো যে বিটরুটের জুস করে মাকেও খাওয়ানো যেতে পারে, এবং গর্ভবতী মাকে বিটরুটের জুসের সাথে এক্ষেত্রে অবশ্যই একটু লেবুর রস যোগ করবেন, তাহলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনটা ভালো হবে। বিটরুট কিন্তু রান্না করে খাওয়ানো যেতে পারে, বিটরুট আপনি সালাদ হিসেবে খেতে পারেন, অনেকগুলো উপায়ে বিটরুট খাওয়া যায়। তবে যেভাবেই খাওয়া হোক না কিন্তু এটা কিন্তু আয়রন লেভেল বাড়াতে খুবই সাহায্য করবে।